ওকে ডেকে দিয়ে দিই? আসলে সারাক্ষণ তো আমাদের বাড়িতে আসে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পাঠিয়ে দাও। আমার দাদু ভাইয়ের নাম করে দিও কিন্তু। আচ্ছা দীপা, একটু গিয়ে লগ্নাকে ডেকে নিয়ে আনা জানা। কিন্তু লগ্না তো তখনই ফিরে গেল জেম্মা। এ বাবা, মালির মেয়েটা কি বুদ্ধু! আজকের প্রোগ্রামে পড়ার মতো ভালো ড্রেস ওর কাছে নেই, এটা আমি শিওর। মা দিত ওকে, আর কিনা চলেই গেল। রোজকার মতো বোরিং জামা পরতে হবে ওকে। ইস, সব ব্যাপারে এত পাকাবো না ওর। দাদু ভাই, ও দাদু ভাই, আর দেরি করলে চলবে না। এবার তো এক এক করে অতিথিরা সব চলে আসবেন। এসো এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। মালির মেয়ে এরপর যখন আসবে তখন দেখতে পাবে রাজার মতন আমি রাজসভায় গিয়ে বসেছি। লগ্না লগ্না আর লগ্না, কি এমন পায়েস বানিয়েছে তা নিয়ে গোটা বাড়ির শুদ্ধ সবাই মিলে মাতামাতি করছে, আর এদিকে আমার মেয়েটা যে এত কষ্ট। কেকটার এই অবস্থা কি করে হলো? শ্যামলী, হতভাগি শ্যামলী! এই শ্যামলী, এই শ্যামলী, কোথায় গেছিস? ও, ওখানে লুকিয়ে আছো না? ওঠ ওঠ বলছি, বেরো বেরো এদিকে। কেকটার এই অবস্থা কি করে হলো আমাকে বল তুমি? কি করে হলো কেকটার এই অবস্থা? হতে বাকিটা কি আছে? না না রে শ্যামলী, শুধু সূর্য না, এরপর না এই বাড়ির একটা লোকও তোকে পাত্তা দেবে না দেখবি, আর সেটা স্বাভাবিক। তোকে দিয়ে না আমার একটা কাজ হয় না। এই যে এতটা বড় হয়েছিস তুই, তোর তোকে বুদ্ধিসুদ্ধি বলে কিচ্ছু হয়নি বলতো? তাহলে সবাই ওই লগ্নটাকে ভালো বলবে, আমাকে নয়? এটা আমি হতে দেবো না। চাকর বাকর যাকে পাবো তাকে আমি হাত করবো, দরকার পড়লে টাকা পয়সা সব দেবো, আর তোর বাবাকেও আমি কিচ্ছুটি জানতে দেবো না। কিন্তু সূর্য আজ লগ্নার হাতে বানানো পায়েস খাবে না, ও খাবে শুধুমাত্র তোর হাতে বানানো কেক। দেখি কি আটকায় আমায়। এসো দাদু ভাই, বস। ছোট কনক, আশীর্বাদের সময় হয়েছে। এক এক করে সবাই এসে দাদু ভাইকে আশীর্বাদ করবে। প্রথা অনুযায়ী সবার আগে বাবা। ইন্দ্র এসো। নাও, এবার আপনি। না, আমি সবার শেষে, এরপরে মায়ের আশীর্বাদ। এসো। মেজ বৌমা, কুন্তলা কোথায়? তাকে তো দেখছি না। মা, আসলে ওরা স্নান সেরে মায়ে আর মেয়ে মিলে সূর্যকে সারপ্রাইজ দেবে বলে কেক বানাচ্ছে, ওরা এসে পড়বে এক্ষুনি। আর বাড়ির মেজকর্তা, তিনি কোথায়? আজ যে বাড়িতে একটা শুভ অনুষ্ঠান সে কথা তার বুঝি মনে নেই। মা, রতি যে কোনো মুহূর্তে এসে পড়বে।
মা, এখানে তো সব আশীর্বাদ হয়ে গেছে, তাহলে এবার আপনি দেখি 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 কোথায় শেষ হচ্ছে গো জেম্মা। আমি যে এখনো বাকি আছি, আমি কি ভাইকে আশীর্বাদ করবো না বুঝি? তুমি রে আশীর্বাদ তো করে বড়রা, তুমি আবার আশীর্বাদ কেন করবে? ভাই তুই এটা ভুলে যাস না যে আমি তোর থেকে বয়সে অনেকটা বড়। দাদু ভাই, বড় দিদির আশীর্বাদ পাওয়া কিন্তু খুব শুভ লক্ষণ, নিয়ে নাও। এখন বাজে না বুকে, নে প্রণামটা সেরে ফেল। তোমায় প্রণাম করব? কেন, বড় দিদি হই না আমি? কর কর কর। এই ভাই চিমটি কাটলি কেন? তো তুমি আমার গালে চন্দন লাগালে কেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর ভাই বোনে আজকের দিনে কোনো ঝগড়া নয়। এবার দাও দেখি আমি আশীর্বাদটা সেরে ফেলি। এসো চঞ্চল। স্যার, মিত্র রিয়েল এস্টেটে মেলটা পাঠিয়েছিলাম, ওরা রিপ্লাই দিয়েছে। সইটা আপনি কখন করবেন সেটা যদি? আজকে আবার এত কেন নিতে গেলে? আমি তো বলেছিলাম আজ তুমি কোনো কাজ করতে হবে না। আসলে স্যার আজ সারাদিন হাতে কোনো কাজ নেই, এখানে বসে বসেই সারাদিন, সেই জন্যই ভাবলাম অফিসের কাজ একটু এগিয়ে রাখি। গোবর জলের বালতিটা এমন ভাবে উল্টালো, এ বাবা দেওয়ালেও দাগ লেগেছে। মধু তাড়াতাড়ি এসো, একটা মোছার কাপড় নিয়ে এসো। কর্তামা জানলে তো আমার রক্ষে থাকবে না। মধু মধু তাড়াতাড়ি করে হলো, আরে কি করে হলো জানি না। তুই মোছ, আমি ওই দিকটা দেখি। আর কোনো বাধা নেই, এবার শুধু প্রতিশোধ, প্রতিশোধ। বড়মা, আজ সত্যি আমার হাতে কোনো কাজ নেই। এই বাড়ির অনুষ্ঠানে আপনি যদি আমাকে কোনো দায়িত্ব দেন। বেশ রুদ্র, ইন্দ্র, মা বলছিলাম এমনিতেই তো তোমাদের হাতে অনেক বেশি দায়িত্ব পড়ে গেছে, তোমরা এক কাজ করো, অতিথিদের দেখাশোনার ভারটা বরং ওর ওপরই দাও। ও বড় ভালো ছেলে, ভরসা করা যায়। বেশ তাই হবে। তুমি এক কাজ করো, তুমি তাহলে মূল অনুষ্ঠানের দিকে যাও, ওখানে থাকো, দেখো সব ঠিক মতো চলছে কিনা। ওকে স্যার। কি আমি বাধা পাচ্ছি কেন? আমার চোখ চলছে কেন? তো তাকাতেই পারছি না। কে কে বাধা দিচ্ছে আমাকে? ভালো মা, তুমি ডেকেছিলে?